নমস্কাৰ, মই অতনু ভূঞা। আপোনালোকে চাই আছে DY365ৰ বিশেষ অনুষ্ঠান স্পষ্টবাদ। আজি আমি স্পষ্টভাৱে কথা পাতিম পঞ্চায়ত নিৰ্বাচনৰ ওপৰত। পঞ্চায়ত নিৰ্বাচন সমাগত, এই পঞ্চায়ত নিৰ্বাচনক যথেষ্ট গুৰুত্ব সহকাৰে সকলো ৰাজনৈতিক দলে লৈছে, কিয়নো ইয়াৰ পিছতে অনুষ্ঠিত হ'ব লোকসভাৰ নিৰ্বাচন। কিন্তু এইবাৰৰ পঞ্চায়ত নিৰ্বাচন তাৎপৰ্যপূৰ্ণ হ'ব যে বিগত বিধানসভা নিৰ্বাচনত যিকেইটা ৰাজনৈতিক দলৰ মাজত মিত্ৰতা হৈছিল, সেই ৰাজনৈতিক দলৰ মাজত পঞ্চায়ত নিৰ্বাচনৰ মিত্ৰতা নাথাকিব। অসম গণ পৰিষদ, বিজেপি আৰু BPFএ একত্ৰিতভাৱে বিগত নিৰ্বাচনত বিধানসভা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল আৰু তিনিওটা দলে সফলতা লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল। কিন্তু এইবাৰ পঞ্চায়ত নিৰ্বাচনৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে যে অসম গণ পৰিষদ আৰু BJPয়ে পৃথক পৃথকভাৱে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব। অৰ্থাৎ একো একোটা সমষ্টিত অগ্ৰব প্ৰাৰ্থীও থিয় দিব, য'ত BJP প্ৰাৰ্থীও থিয় দিব। একেখিনি সময়তে BPFএও সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে BJPৰ লগত মিত্ৰতা নকৰে। মূলতঃ BJPয়ে স্থিতি গ্ৰহণ কৰিছে, এই দলসমূহৰ সৈতে মিত্ৰতা কৰিব বিচৰা নাই, BJPয়ে নিজৰ শক্তি প্ৰদৰ্শন কৰিব বিচাৰিছে। তাৎপৰ্যপূৰ্ণভাৱে এনেখিনি সময়তেই AIUDFৰ সভাপতি বদৰুদ্দিন আজমলে কংগ্ৰেছৰ সৈতে মিত্ৰতা কৰাৰ ইংগিত দিছে। প্ৰত্যক্ষভাৱে তেওঁ সেই ইংগিত দিয়া নাই যদিও তেওঁ যিধৰণৰ মন্তব্য আগবঢ়াইছে যে BJPক পৰাভূত কৰাৰ স্বাৰ্থতেই ধৰ্মনিৰপেক্ষ দলসমূহ একত্ৰিত হ'ব লাগে, অৰ্থাৎ তেওঁ কংগ্ৰেছক ইংগিত দিছে। কিন্তু কংগ্ৰেছে একেলগে লগে ইয়াক খাৰিজ কৰিছে। বিৰোধী দলৰ দলপতি দেৱব্ৰত শইকীয়াই কৈছে যে এনেধৰণৰ মিত্ৰতাৰ কোনো প্ৰয়োজন নাই, প্ৰয়োজন যদি আছে আজমলে তেওঁৰ দলটো কংগ্ৰেছত চামিলকৰণ কৰিব লাগে। আজি এই সংক্ৰান্তত বদৰুদ্দিন আজমলৰ সৈতে আমাৰ তেজপুৰৰ সাংবাদিক ৰূপজ্যোতি গোস্বামীয়ে কথা পাতিছিল, তেওঁৰ বক্তব্য আমি এই অনুষ্ঠানত দেখুৱাম। এই নিৰ্বাচনত BJP অগপ BPFৰ মাজত বিচ্ছেদ হোৱাৰ বিপৰীতে কংগ্ৰেছ আৰু AUDFৰ মাজত মিলন হ'ব নেকি, আৰু কংগ্ৰেছ আৰু AUDFৰ মিলন হোৱাটো প্ৰয়োজনীয় নেকি? AUDFএ ভালকৈ জানে তেওঁলোকৰ ভোট বেংকত যদি আঘাত আনে, আঘাত অনা একমাত্ৰ দলটো হ'ব কংগ্ৰেছ। আৰু ইয়াৰ বিপৰীতে কংগ্ৰেছেও জানে যে কংগ্ৰেছৰ ভোট বেংকত আঘাত আনিব পৰা অন্যতম দল হৈছে AUDF, বিশেষকৈ সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত। কিন্তু কংগ্ৰেছ যথেষ্ট এইবাৰ আত্মবিশ্বাসী যে তেওঁলোকে ধাৰণা কৰিছে যে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত পূৰ্বৰ দৰে এতিয়া AIUDFৰ স্থিতি নাই, গতিকে যিকোনো পৰিস্থিতিত তেওঁলোকে AIUDFৰ সৈতে মিত্ৰতা কৰিব বিচৰা নাই, আৰু তেওঁলোক নিশ্চিত উইডাউট বা মাইনাছ AIUDF তেওঁলোকে ভাল ফল দেখুৱাব পাৰিব। গতিকে স্বাভাৱিকতে দেখা গৈছে এইবাৰ পঞ্চায়ত নিৰ্বাচন হ'ব বিচ্ছেদ আৰু মিলনৰ এক ঘটনা। এই বিচ্ছেদ মিলন কেনেধৰণৰ হ'ব তাক লৈ আমি বিতংভাৱে আলোচনা কৰিম। আৰু এই বিচ্ছেদ মিলনে কাক লাভ কৰিব, কাক লোকচানিত কৰিব, সেই বিষয়ে কথা পাতিম। এই বিষয়ে আলোচনা কৰিবলৈ ষ্টুডিঅ'ত কেইবাটাও ৰাজনৈতিক দলৰ প্ৰতিনিধি আমাৰ মাজত আছে। আমাৰ লগত কংগ্ৰেছৰ হৈ আছে প্ৰাক্তন বিধায়ক আব্দুল ৰহিম খান, আমাৰ লগত আছে BJPৰ হৈ তেওঁলোকৰ মুখপাত্ৰ মনিউল আৱাল, আমাৰ লগত আছে অসম গণ পৰিষদৰ হৈ তেওঁলোকৰ মুখপাত্ৰ দিলীপ পাটগিৰি, আৰু আমাৰ লগত তেজপুৰৰ পৰা কিছু সময়ৰ পিছত সংযোগ স্থাপন হ'ব তেওঁলোকৰ AIUDFৰ জেনেৰেল ছেক্ৰেটাৰী আমিনুল ইছলাম, বৰ্তমান আমিনুল ইছলাম তেজপুৰত আছে, আৰু ৰাজনৈতিক বিশ্লেষক তথা সাংবাদিক বৈকুণ্ঠ গোস্বামী আমাৰ লগত আছে। আমি আটাইকেইজন অতিথিৰ সৈতে এই সমগ্ৰ বিষয়বস্তুৰ ওপৰত আলোচনা কৰিম। মই প্ৰথমেই যাব বিচাৰিম ৰহিম খানৰ ওচৰত। ৰহিম খান ডাঙৰীয়া, বদৰুদ্দিন আজমলে কালি ৰাহুল গান্ধী সভাপতি হোৱাৰ লগে লগে প্ৰশংসা কৰিছিল, লগে লগে আপোনালোকৰ দলৰ ফালৰ প্ৰতিক্ৰিয়া হৈছিল যে গোটেই সমগ্ৰ বিষয়টো এনেকুৱা লাগিছে যে বদৰুদ্দিন আজমলে বিচাৰিছে পঞ্চায়ত নিৰ্বাচনত AIUDFৰ কংগ্ৰেছৰ মাজত বুজাবুজি হওক। আপুনি কি ভাবে, আপুনি যিহেতু এটা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলৰ পৰাই প্ৰতিনিধিত্ব কৰি আহিছিল, আপোনাৰ যথেষ্ট সংখ্যালঘু ভোটাৰ আছিল, আপুনি কি ভাবে? প্ৰথমে কথা হৈছে কংগ্ৰেছ এনেকুৱা এটা দল, ৰাষ্ট্ৰীয় দল, সকলো জাতি জনগোষ্ঠী আৰু সকলো ৰাজ্যতেই এক মিলনৰ ভূমি, যিটো পুৰণি দল 1885 চনত স্থাপন হোৱা এই কংগ্ৰেছ দলটো এতিয়াও কোনো ধৰণৰ যে তেওঁলোকে একেবাৰে দুৰ্বল হৈ পৰিছে তেনেকুৱা নহয়। ইতিমধ্যে ৰাহুল গান্ধী ডাঙৰীয়া সভাপতি হৈছে, আমি তেখেতক ৱেলকামো জনাইছোঁ, আৰু তেখেতৰ নেতৃত্বত গোটেই ভাৰতবৰ্ষত এটা আলোড়ন সৃষ্টি কৰিছে আৰু কংগ্ৰেছৰ যথেষ্ট অগ্ৰগতি লাভ কৰিছে। ইতিমধ্যে অসমতো মাননীয় প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰা ডাঙৰীয়াৰ নেতৃত্বত, সবল নেতৃত্বত অসমৰ চুকুকোণে ইতিমধ্যে সকলো জাতি জনগোষ্ঠীৰ মাজত এক সমন্তৰালভাৱে দলৰ উত্থান বাঢ়িছে। গতিকে এতিয়া কোনটো দলে কেতিয়া মিলনৰ কথা কয়, যিটো যেতিয়া দুৰ্বল হয়, এতিয়া দুৰ্বল দল হিচাপে অসমৰ এই ঠাইত কিছুমান এনেকুৱা কিছুমান এলেকা আছে যে সংখ্যালঘু বুলি আমি এতিয়া সংখ্যালঘু বুলি তেনেকুৱা পৃথক কৰিব কংগ্ৰেছে কেতিয়াও নিবিচাৰে। কংগ্ৰেছৰ মাথত মেজৰিটি মাইনৰিটি সব আছে, গতিকে ইয়াত কোনো সংখ্যালঘুৰ কথা উল্লেখ নহয়। কিন্তু মাইনৰিটিৰ মাজত
যে এআইডিএফৰ যে কিছু ভূমিকা দল গঠন হওয়ার সময় হয়তো হয়েছিল, তো দলের আদর্শ নীতি আদর্শ বা লক্ষ্য উদ্দেশ্য বা সেকুলারিজম বা যেনকা ধরনের আসিল সেই চরিত্র আর সেই বৈশিষ্ট্যর পরা লক্ষ্য উদ্দেশ্যের ফালুরি কাটি গই এনেকা একটা সময় আহি গল যে রাইজে এটা দলত আস্থা বিশ্বাস দেন নেতা কর্মীর মাজতে নোহা হয়েছে। তারপরে তখন সুপ্রিমো বদরুদ্দিন আজমল সাহেবর নেতৃত্বত মানুষ আস্থা নোহা হয়েছে যে তখন যে আদর্শ যে চরিত্র যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের পর ফালুরি কাটি গল। ঠিক আছে, আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, আপনার বদরুদ্দিন আজমল আপনি এতিয়া দুর্বল হয়ে পড়েছে, বদরুদ্দিন আজমলের প্রতি আস্থা হেরাই পেলাইছে, দুর্বল হয়ে পড়েছে বলে কারণে রহিম খানে কইছে আমিনুল ইসলাম দুর্বল হয়েছে, গতি মিলনের কারণে চেষ্টা করে আছে। কিন্তু কংগ্রেসের ভিতর সরাত কেন্দ্রতেই হোক রাজ্যতেই হোক এই বিষয়ে কোনো আলাপ আলোচনা বা কোনো দলত নাই, মোর অভিজ্ঞতা আছে ইউডিএফত থাকিও সেই সময়ত ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি করে ইউডিএফক কংগ্রেসত মিলন হব বলে কই বিজেপির লগত মিত্রলি করে একটা ব্ল্যাকমেলিং রাজনীতি রাজ্যত বিভ্রান্ত করলে সেই সময় উকলি গল রাজ্য। ঠিক আছে, আমিনুল ইসলাম, আপনার দলের এটা স্থিতি নাই বলে অভিযোগ করেছে রহিম খানে, আর ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি করে বলে অভিযোগ করেছে বদরুদ্দিন আজমলের নীতি আদর্শ সলনি হয়েছে বলে অভিযোগ করেছে আমিনুল ইসলাম। চক, এটা কথা আমি সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার আমার যে স্থিতি সেই স্থিতিট এই মুহূর্তে আপনাদের নিশ্চয় গম পাইছে যে আমি পঞ্চায়েত নির্বাচনত অকলে পলিটিক্স করিম এই কথাটা স্পষ্ট করেছো যে আমি অকলে কনটেস্ট করিম। আর আমার রহিম খান ডাঙরে যে কথা কইছে এই ভাটৌ ফুরা দিয়ে এক মাহের ভিতর তখন বক্তব্য চেঞ্জ হওয়াটু তখন নিজের অস্তিত্বটু কোরপা কলৈকে লৈ গেছে এই কথা তখন নিজে অনুধাবন করব পারিছে। আজি এইটু দল বাগড়া রাজনীতির ফলত এইখানে কথা নকলে কংগ্রেস ভাল জায়গা নাপাব, কংগ্রেসত ভাল জায়গা পাবর কারণে এইখানে বক্তব্য তখন দেওয়ার প্রয়োজন আছে। বরপেটা জেলার আমি যদি সভাপতিকে তখন দিল হতেন তেতিয়াহলে নিশ্চয় এইবিল কথার অবতারণা নহল হতেন। বরপেটা জেলার সভাপতি নোপার কারণেই তখন সমষ্টিত তখন ভিত্তি হেরওয়া কারণেই কোনো জিপিত তখন যাওয়া দুটা বছর ইউডিএফের কোনো সভা পাতিব পারা নাই, এনেকা একটা অবস্থা তখন সৃষ্টি হয়েছিল তার সমষ্টির ভিতরতেই। তেতিয়া দেখা পাইছে রাজনৈতিকভাবে তখন আর ইউডিএফত জায়গা নাই, বাধ্য হয়ে তখন কংগ্রেসত গিয়ে শেল্টার লোবলগা হয়েছে আর এনেকা বক্তব্য দিছে। এইটুক আমি গুরুত্ব কোনো ধরনের গুরুত্ব আমি রহিম খানের বক্তব্য দিয়া নাই। আর কংগ্রেসের যেটা কথা ভাবিছে আমি ভারতবর্ষর মানে কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে রাহুল গান্ধী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে আর্নি মাসলি, সেইটুক আমি ওয়েলকাম করেছি এজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে একটা সংসদীয় গণতন্ত্রের একটা রক্ষা করিবর কারণ এখানে সৌজন্যতা আমি করিব লাগিব, ওয়েলকাম করিব লাগিব, কারণ রাজনৈতিক পথারত আমিও খেলেছি তেখেতসকলেও খেলেছে। আপনারা আপনারা পঞ্চায়েত নির্বাচন জানে আজি কংগ্রেসের নেতৃত্ব, আজি কংগ্রেসের নেতৃত্ব, আজি কংগ্রেসের নেতৃত্ব 18টা দলে মর্চা হয়েছে আর সেই মর্চাত আমিও আছো, সেই কারণে এখানে কথা আমি কোয়ার প্রয়োজন আছে আর আমি কইছো। না, আপনারা কংগ্রেসের লগত আছে বলি কইছে, কংগ্রেসের লগত আছে বলি কইছে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনত কংগ্রেসের লগত থাকিব না নাই পঞ্চায়েত নির্বাচন কংগ্রেস কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচন এসেম্বলি নির্বাচন বা পার্লামেন্টের নির্বাচন যেটু নির্বাচনই নহক কিয় আমার কোনো নির্বাচনতে আমার কোনো ধরনের বুঝাবুঝি এতালেক হওয়া নাই। আমি বিজেপিক উৎখাত করিবর কারণে 18টা দল ঐক্যবদ্ধভাবে বিজেপি বিরোধী একটা মঞ্চ তৈয়ার করেছো আর সেই মঞ্চত আমিও অংশীদারিত্ব আছো। আর অসমের কংগ্রেসে যে তিনটা পার্লামেন্টের সিট লৈ আছে আমিও তিনটা পার্লামেন্টের সিট লৈ আছো। আমার অংশীদার পার্লামেন্টের ক্ষেত্রে যেহেতু আলোচনা চলি আছে সর্বভারতীয় ক্ষেত্রে আলোচনা চলিছে, অসমের সেই তেখেতসকলের দলের পর যে কেজন প্রতিনিধি আছে আমার সেই কেজন প্রতিনিধি আছে, আমি সমশক্তিরে আজি দিল্লিত অসমের প্রতিনিধিত্ব হিসাবে আগবাইছো। এইখানে কথা যদি রহিম খানে বুঝি না পায় তেতিয়া তেখেতের রাজনৈতিক দণ্ডতা তেখেতে বুকুত হাত দিয়ে কব পারিব জানো যে গোটাই অসমের ডিস্ট্রিক্ট ভিলেজ আছে তাত ইলেকটেড কোন কমিটি আছে, তেওঁৰ বদরুদ্দিন আজমল সাহেবে যাক ভাবে গণতন্ত্রত নাই অগণতান্ত্রিকভাবে এইটো করেছে আর স্টেট কমিটি এতিয়ালৈকে জাহির কৰিব পাৰিছে, কোনো ঠাইত কোনো নেতৃত্ব নাই, কোনো ঠাইত কোনো দলীয় নাই, তো কোম্পানিরাজ হয়ে গেছে, দলের কার্যালয়ত কোম্পানি আতর কোম্পানির সাইনবোর্ড লগাই দিছে আর কোম্পানির কাম করে আছে, গতি এতিয়া দলের অস্তিত্ব নোহার কারণে আজি বিজেপির কথা কইছে বিজেপিক উৎখাত করিব লাগে, বিজেপিক পরোক্ষভাবে সহায় করে আহি বিগত নির্বাচনত যেখানে সহায় করেছে অসম রাজ্যে বুঝি পাইছে আর সেই কারণেই আজি অসমত
বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত তেখেতসকলের অস্তিত্ব নোহার কারণে আমি ঘুরি আমি বিজেপি উপনির্বাচন কইছিল কংগ্রেসের লগত মিত্রলি তাত ইউডিএফর প্রার্থী নাই কিন্তু কংগ্রেসের এমপি টিকে দিছিল অসমৰ এমপি টিকে আপনি বিস্তারিত পোলারাইজেশন হল যেটা পোলারাইজেশন রাজনীতি করার কারণে আপনি বেলেগ বিজেপি ঘোড়া করার কারণে মোদি বড় ভাই হয় মই ছোটা ভাই হো পার্লামেন্ট মে হাম কিসকে সাথ হ্যায় ইয়ে আপ জানতে হ্যায় ইয়ে কিসকে বাত হ্যায় গতিকে এটু কি বুঝায় রহিম খান মণিলাল যে হয় তাৎপর্যপূর্ণ কথা বারে বারে কংগ্রেসে অভিযোগ করে আছে যে আপনার বিজেপির বুঝাবুঝি আছে। কালি রাহুল গান্ধীকে আদরণি জানায় আসলতে এআইডিএফে বুঝাব বিচারিছে কংগ্রেসের আছে আর সেইবুলি বুঝাব বিচারিছে আর সেয়া বিজেপির স্থুতলপি অনুসরি হয়েছে বলে কংগ্রেসের একাংশ নেতায় কো বিচারে আপনি আসলে বিজেপি আর ইউডিএফের একটা বুঝাবুঝি আছে নাকি? বিজেপি আর ইউডিএফ হুমেরু আর কুমেরু, ইউডিএফ দলটো গঠনের পটভূমি, ইউডিএফ দলটোর যেটো অ্যাক্টিভিটিজ সেই গোটেই কথাবিলাক বিজেপির সম্পূর্ণ বিপরীত। তেওঁলোকে যাক সুরক্ষা দিব খোঁজে, তেওঁলোকে যাক ভারতীয় নাগরিক বনাব খোঁজে, তেওঁলোকের যাক এজেন্ডা তার আমি সম্পূর্ণ বিপরীত আছো। এই কথাটো আমি কেতিয়াও মানি নলওঁ। এইটো কংগ্রেসে অভিযোগ করে কারণ কংগ্রেসে আসলতে ইউডিএফর লগত এটা এটা মুদ্রা রিপিটি হিপিটি। আজি কংগ্রেসের প্রতিনিধিগুলি একটা কথা কৈছে যে আমি কংগ্রেস ইউডিএফে বিজেপি সহায় করেছে। ইউডিএফর নিচিনা দলের বিজেপির কোনো সহায়ের প্রয়োজন নাই, ঠিক আছে, কোনো দরকার নাই। আর যেটা ইউডিএফ দল এইটো এটা এটো রাজনৈতিক দল, তেও কাগজে পত্র রাজনৈতিক দল, এইটো বদরুদ্দিন আজমলের একচুয়ালি বিজনেস একটা কোম্পানি হয়। কারণ বদরুদ্দিন আজমলে অসমৰ সংখ্যালঘু জনসাধারণক যিসকলক তেও প্রতিনিধিত্ব করে পূর্ববঙ্গীয় মুসলমান যাক সেই পূর্ববঙ্গীয় মুসলমান মানুষবিলাকক বদরুদ্দিন আজমলে রাজনৈতিক ব্যবসায়ের কেঁচামাল হিসাবে অতদিনে ঠিক আছে বুঝিল। মই আমিনুল ইসলাম বড় তাৎপর্যপূর্ণ কথা প্রথমবারের মই দেখিলো বিজেপি আর কংগ্রেসে এটা সুরত কথা কৈছে, এটা ক্ষেত্রে দুইটা পার্টি একমত যে বদরুদ্দিন আজমলে পার্টিয়ে আসলে একটা কোম্পানি নিচিনাক গোটেটা চলাই আছে। কি কয় আজি কোয়া কথা নয়, এটা আমি আজি মই রাজনীতি কৰিছো, মই হেদিনা পা কৈ আছো, মই 2011 চনৰ পৰা কৈ আছো কম শুনা পাইছো বদরুদ্দিন আজমলৰ যিটো দল এটো পলিটিকেল পার্টি নহয়, এটো এটা রাজনৈতিক বিজনেস কৰা দল। হয় আজি মমিনুল আওয়াল সাহাবে বা রহিম খান সাহাবে তেখেতসকলৰ যি হুৰৰ মিল তার মানে তেখেতসকল যে মাইনরিটি বিরোধী দুটা দল এই কথাটো কিন্তু স্পষ্ট হৈছে। তেখেতসকল যে দুটা দলই মাইনরিটি বিরোধী দল এই কথাটো কিন্তু স্পষ্ট হৈছে। এই কথাটো কিয় কব খুজিছে, এই কথাটো কোৱাৰ প্ৰয়োজন আছে, এই কথাটো মমিনুল আৰু ৰহিম খান ডাঙৰীয়া যি কথা কৈছে আজি বদরুদ্দিন আজমল ডাঙৰীয়া যোৱা বিধানসভা নিৰ্বাচনত যিমানেই বদরুদ্দিন কথা নকক কিয় তেখেতৰ সেই স্থান নাপায়গে এই কথাটো কিন্তু স্পষ্ট।
স্থান পোৱাৰ কথা নহয়, মান পোৱাৰ কথা নহয়, অসমৰ ৰাইজৰ স্বাৰ্থ হ'ব লাগিব, অসমৰ জনসাধাৰণৰ স্বাৰ্থ হ'ব লাগিব। এইটো অসমৰ জনসাধাৰণৰ স্বাৰ্থৰ বিপৰীতে কাম কৰি একমাত্ৰ মাইনৰিটি বুলি ক'লে নহ'ব, সব মাইনৰিটি মেজৰিটি আমি সকলোৱে অসমৰ কাৰণে কাম কৰিব লাগিব। আপুনি বিজন কিয় কৰে আপোনালোকে যদি বিজেপি সহায় নকৰিলেহেঁতেন এই বিজেপি আজি এই আমিনুল ইসলাম, কিন্তু প্রশ্ন হয়েছে, দিলীপ পাটগিরি আছে অসম গণ পরিষদের, বিগত নির্বাচনত দেখিছে আপনাদের হঠাৎ অসম গণ পরিষদের অস্তিত্ব প্রায় নাইকিয়া হয়ে পড়ছে, কিন্তু বিগত নির্বাচনে হঠাৎ আপনাদের বিজেপির সঙ্গে মিত্রতা করে খুব ভাল ফল দেখালে, সরকার গঠনের মিত্রদল হিসাবে গঠন হল, কিন্তু এতিয়া বিজেপির মন্ত্রীসভাখন সম্প্রসারণ নহয়, আপনাদের মানুষ মন্ত্রী নলয়, আপনাদের এতিয়া পঞ্চায়েত নির্বাচনত মিত্রতা করব খোঁজা নাই, কেউ লেই লেই সেই সেই করে দিছে নাকি বিজেপিয়ে, ই কি নাকি আপনাদের ক্ষতিগ্রস্ত নকরব না বিজেপি ক্ষতিগ্রস্ত করব? কথাটো তেনেকুৱা নহয়, যেতিয়া এলায়েন্স হৈছিল, দুইপক্ষৰ মাজত মিত্ৰতা স্থাপন হৈছিল, তেতিয়া মাত্ৰ এছেম্বলিৰ ইলেকশ্যনক লৈহে হৈছিল। এনেধৰণৰ কোনো কথা নাছিল যে সকলো নিৰ্বাচনতে দুয়োপক্ষই মিত্ৰজোঁট হিচাপে ইলেকশ্যনত খাৰা হ'ব, তেনেকুৱা ধৰণৰ কথা নাছিল। 2019 চনলৈ হ'ব বুলি এইটো স্পষ্ট আছিল সেইবাৰ। 19 চনলৈ হ'ব, 19 চনৰ সেইটো মানে 19ৰ আপোনাৰ হেৰিৰ কথা কৈছে, ইলেকশ্যনৰ কথা কৈছে, পাৰ্লিয়ামেণ্টাৰী ইলেকশ্যনৰ কথা কৈছে। কাৰণ এই পঞ্চায়তৰ ইলেকশ্যনটো হ'ল একেবাৰে গ্ৰাছৰুটৰ ইলেকশ্যন, তৃণমূল পৰ্যায়ৰ ইলেকশ্যন। মই এইখিনিতে বুজি নাপাওঁ, পঞ্চায়ত ইলেকশ্যনত আপোনালোক তৎপৰ হ'ব, বিজেপি তৎপৰ হ'ব, আপোনালোকৰ কৰ্মী আৰু বিজেপি কৰ্মীৰ মাজত মতভেদ হ'ব, তাৰ কেইদিনমানৰ পিছতে লোকসভা ইলেকশ্যন হ'ব, তাত আকৌ মিল হ'বনে? না মিল সেইটো পিছৰ কথা, যদি পৰিস্থিতিৰ কথা সেই সময়ত যেতিয়া আহিব, পৰিস্থিতিয়ে যিটো যিপিনে লৈ যায় সেইপিনে আমি যাব লাগিব, সেইটো বেলেগ কথা। ঠিক আছে, মুমিন লাল, যে এনেকুৱা কথা হৈছে বিজেপিয়ে অগপৰ বুকুচাত উঠি গ'ল, উঠি গৈ পেলাই একদম ওপৰৰ জখলা উঠি ক্ষমতা দখল কৰি ল'লে, এতিয়া সেই জখলাতালৈকে লাঠ মাৰি দিছে বুলি কাহিনী ওলাইছে, কি কাৰণটো? যোৱা বিধানসভাৰ যিটো পটভূমি বা মিত্ৰতা বা যেতিয়া পঞ্চায়ত নিৰ্বাচন, এই গোটেই কথাবিলাক আমাৰ দলৰ নেতৃত্বই খুব গুরুত্ব সহকারে লৈছে, আৰু আমি নিশ্চিত যে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বই এনেকুৱা এটা সিদ্ধান্ত ল'ব যিটো সিদ্ধান্ত পঞ্চায়ত নিৰ্বাচনৰ কাৰণে, অসমৰ ৰাইজৰ কাৰণে এটা গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত হ'ব। মই এই কথাটো এইকাৰণেই কৈছোঁ যে পঞ্চায়ত, এতিয়া যিটো পঞ্চায়ত, এই পঞ্চায়তবিলাকত এতিয়া মেক্সিমাম কংগ্ৰেছৰ সভাপতি বা কংগ্ৰেছ দলৰ আছে, যিটো দল দুৰ্নীতিৰ কাৰণে যোৱা বিধানসভাত অসমৰ ৰাইজে নাকচ কৰিছে। কিন্তু আমাৰ যিটো গ্ৰাছৰুটত যি উন্নয়নৰ কাম কৰে, গাঁৱৰ ৰাস্তা পদূলিৰ পৰা আৰম্ভ কৰি অগপ বিজেপিৰ কথাটো মই ক'ম, কিন্তু কথাটো যে এই উন্নয়নৰ কাম কাজবিলাক কৰিবৰ কাৰণে গ্ৰাছৰুটত ৰাইজক এখন নিকা পঞ্চায়ত লাগে, নিকা পঞ্চায়তৰ পঞ্চায়ত লাগে, গতিকে নিকা পঞ্চায়তৰ স্বাৰ্থত এইবাৰ আমাৰ মূল কথা। ঠিক আছে, বুজিছো, নিকা পঞ্চায়ত লাগে, তাৰমানে আপোনালোকে ৰাইজৰ আশা, নিকা পঞ্চায়ত লাগে, তাৰমানে সেই নিকা পঞ্চায়ত অসম গণ পৰিষদ দুৰ্নীতিগ্ৰস্ত, বিপিএফ দুৰ্নীতিগ্ৰস্ত। মই অসম গণ পৰিষদ বিপিএফৰ কথা কৈ নাই, মই কৈছো যে এতিয়া তাত নিকা যদি লাগে তেনেহলে অগপক লৈ পেলাই নিকা এখন নিশ্চিতভাৱে আমি এটা কথা স্বীকাৰ কৰিব লাগিব যে অসম গণ পৰিষদ দল, বিপিএফ দল, ভাৰতীয় জনতা পাৰ্টিৰ লগত একেলগে মিলিতভাৱে চৰকাৰ চলাই আছে। মই এই কথাটোলৈ আহিম, কিন্তু মই তাৰ আগতে কৈছোঁ যে কংগ্ৰেছৰ নিচিনা দুৰ্নীতি ভ্ৰষ্টাচাৰী এটা দলে এতিয়া পঞ্চায়তবিলাক দখল কৰি আছে, গতিকে ইহঁতক আঁতৰাব লাগিব, তেতিয়াহে ৰাইজৰ উন্নতি হ'ব। আপোনালোকে ভালকৈ জানে, আপোনালোকে বিগত নিৰ্বাচনত কংগ্ৰেছ দুৰ্নীতিগ্ৰস্ত কংগ্ৰেছক
অপসারণ করেছিল পাহরি না যাবে অকল বিজেপিয়ে করা না আপনার অগপ বিপি এফ আছে রহিম খান পনেরো বছর শাসনকাল আছিল বিভিন্ন উন্নয়নমূলক আঁচনি বিভিন্ন কাম কাজ করেছে কাম কাজ করেছে কংগ্রেসে কিন্তু বিজেপি সরকারের এই ঢুকমকলিতে দুর্নীতি কেলেঙ্কারি ভ্রষ্টাচারী সং সচিবালয় 54 লাখ টাকা উলিয়ায় সং বিভিন্ন ঠাইত কোনোবা দীনদয়াল হব দেয় কোনোবা এইবিলাকৰ নাম ইমান বছৰে আন্দোলন কৰি আহি ছাত্র সংঘৰ পৰা আহি পেলাই তেওঁলোকে শহীদৰ বিনিময়ত তেজৰ বিনিময়ত এইবিলাক শহীদ দিবস হল আজি তাত গেরুয়াকরণ করি কিন্তু বিজেপির এই ধুকমুকালিতে যে উন্নয়নের পরিপন্থী আর যেবিলাক রাজনৈতিক দলটোর সর্বভারতীয় সভাপতি আজি দুদিন না তিন দিনের আগে ঘোষণা হয়েছে রাহুল গান্ধী তে এই রাহুল গান্ধী যিজন রাহুল গান্ধীয়ে ভাষণত কয় যে এক এনেকুৱা এটা মেশিন বনাব এসা মেশিন হাম বনায়েঙ্গে এক সাইড সে আলু ঘুসেগা দুসরা সাইড সে সোনা নিকলেগা এইটো এই যিগৰাকী বক্তব্য এই বক্তব্যটোৰ পৰা স্পষ্ট হৈছে যে আপোনালোকৰ দলটো আজি নেতৃত্ব কাৰ হাতত গৈ পৰিছে ঠিক আছে গতিকে আপুনি আমি ৰাহুল গান্ধী প্ৰসংগ লৈ আমি অসমত আমি ৰাহুল গান্ধী প্ৰসংগ লৈ আমি মনি বিজেপি মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া যি কয় সেইটো কৰে নেকি ঠিক আছে রহিম খান প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর কথা বাদ দিয়ক আমি রঞ্জিত দাস সর্বানন্দ সোনোয়াল আর আমার রিপুন বরার মধ্যে সীমাবদ্ধ থাকে ভাল হব নাকি আমার বকুন্দ গোস্বামীদেব যে মিত্রতা এবার কি হব বিচারিছে কারবার কারবার বিচ্ছেদ ঘটিব যে অগপ বিজেপির বিচ্ছেদ ঘটিব বিজেপির বিপিএফর বিচ্ছেদ ঘটিব এটা ইঙ্গিতও আহিছে মিলন ঘটিব পারে এআইডিএফ আর কংগ্রেসের এই পঞ্চায়েত নির্বাচনের যে অদূর ভবিষ্যতে কেন ধরনের প্রভাব পেলাব না গোটেই বস্তুটো প্রথম কথাটো আমি কোনেও উল্লেখেই করা নাই যে পঞ্চায়েত নির্বাচন আসলতে হবনে নাই হলে কেতিয়া হব ঠিক আছে বিজেপি এটা অতি কেন্দ্রিক মানে প্রশাসনক বিশ্বাস করা দল গতিকে পঞ্চায়েত লেভেললৈ যে ক্ষমতা হস্তান্তর করবলৈ বিজেপি খুব এটা আগ্রহী হব এইটোত এটা সন্দেহ থকার অবকাশ আছে প্রথম কথা কারণ এতিয়া যেটো দেখা গৈছে যি সময়ত আপোনাৰ পঞ্চায়ত নির্বাচন হওয়া কথা তার কারণে স্টেট ইলেকশন কমিশন সম্পূর্ণরূপে সাজু বলে কৈছে কিন্তু সরকারে আনকি আলোচনা করবলৈ সকল রাজনৈতিক দলের যেটা আলোচনা হল তেতিয়া বিজেপি দলের কোনো প্রতিনিধি তাত উপস্থিত না থাকিল ইয়ার আগতে আপনার দেখা গৈছে বিজেপির কাণ্ড যে ভারতের মহাপঞ্জীয়ক আহি পেলাই এই যে অরিজিনেল ইনহেবিটেন্টর কথাটো কার কি মত রাজনৈতিক দলের সেইটো সুধিবলৈ যেতিয়া অসমলৈ আহিছিল তাতো শাসকীয় দল হিসাবে বিজেপিয়ে কোনো প্রতিনিধি নপঠিয়ালে যে এইবিলাক কথাত দেখা গৈছে যে এই তলৰ স্তৰৰ বস্তুবোৰৰ লগত বিজেপিয়ে যেন বেছি আগ্ৰহী নহয় বিজেপি আগ্ৰহী নহয় পঞ্চায়ত নির্বাচন বা তলৰ স্তৰৰ এই তৃণমূল স্তৰলৈ ক্ষমতা হস্তান্তর করা বিষয়ত বিজেপি আগ্রহ থকা হলে সেইদিনাখন স্টেট ইলেকশনৰ কমিটিৰ ঠিক আছে ঠিক আছে নহয় এতিয়া নির্বাচন নহব বুলি কোৱা নাই নির্বাচন হব হয়তো দুদিন পিছু হব কিন্তু প্রশ্ন হৈছে যে এওঁলোকৰ মিত্রতা যদি ভাঙি যায় তাৰ পিছতে লোকসভা নির্বাচন তাত প্রভাব নপৰিব নে মানে নিশ্চয় পৰিব কারণ হৈছে কি এই মিত্র দলটো মই ইয়াৰ আগতে বিভিন্ন প্রসঙ্গত বারে বারে মই লিখি আছো যে মিত্রতা আমি দেখিছো মই নিজেও ওয়েস্ট বেঙ্গলত সেই সময়ত আপনার বামফ্রন্টৰ সরকার চলি আছিল তাতো মিত্রতা দেখিছো কাজিয়াও দেখিছো মনোমালিন্য দেখিছো কিন্তু তেওঁলোকৰ আছিল এটা নির্দিষ্ট
অটল বিহারী বাজপেয়ীর এন ডি এ সরকারেরও সেই আছিল কিন্তু ঠিক ঠিক যে নির্দিষ্ট একটা কমন মিনিমাম প্রোগ্রাম বলে একটা বস্তু আছিল যে আমি লগ লাগি এইখিনি কাম করিম সেইখিনি আজি দেড় বছরে তেওঁলোকে সম্পূর্ণ করে উলিয়াব নোৱাৰিলে অর্থাৎ অর্থাৎ আপনি কব বিচাৰে যে মিত্র গোটৰ মাজতেই মানে তার বেসিক যেটো আছে নহয় তার ইনফ্রাস্ট্রাকচার নহয় মই কি দেখো মিত্রতা আজি কিছু সময় আগতে তেজপুৰত উপস্থিত আছিল বদরুদ্দিন আসমল তার অনুষ্ঠিত হয়েছিল এখন এইডিএফর সভা হোটেল রয়্যাল রিজেন্সি নামের এখন হোটেলত তেওঁলোকৰ সভা অনুষ্ঠিত হয়েছিল আজমল ডাঙরিয়াক আমি মিত্রতা প্রসঙ্গত কিছু প্রশ্ন সুধিছিলোঁ আজমল ডাঙরিয়া কি কলে আমি দেখাম তারপরে লম একটা সরু বাণিজ্যিক বিরতি রাহুল গান্ধীর প্রসঙ্গ লৈ রাহুল গান্ধী আপনি প্রশংসা করেছে সভাপতি হওয়াক লৈ তারপর কংগ্রেসে প্রতিক্রিয়া প্রকাশ করেছে আর আপনি বিচারায় নেকি যে পঞ্চায়েতত কংগ্রেসের লগত মিত্রতা হব লাগে আমি কার কোনো নাম লওয়া নাই আমি খালি কইছো বলে বিজেপি আদার দেন বিজেপি হ্যাঁ যদি কোনো মহাগঠবন্ধন হয় আর বিভিন্ন পার্টি মিলে আমি এইটু ওয়েলকাম করিম বাস আর রেকর্ড আছে যদি সকলে ক্রিটিসাইজ করে করব পারে নিজ নিজ দলের পর আপনি ভাবে নাকি কংগ্রেসের মিত্রতা করলে ভাল হব সব আমি এই বিষয় না না এই বিষয়ের উপর আমি কোনো মন্তব্য নিদিও কেনে আমি তো আমার অকলে উলাইছি আমি আমার যুদ্ধ আমি করিমই করিম অকলে চলা নীতি আমার চলি আছে যদি কার ভাল লাগে আমার লগত আহিব আর কার না লাগে বাড়ি চুপচাপ থাকিব লাগে কার মন্তব্য দিব না লাগে বুঝতে চাইব আমি তো কার উপর মন্তব্য দিয়া নাই কোনো ক্রিটিসাইজ করা নাই এগারী জ্যেষ্ঠ কংগ্রেসী বিধায়কে তেওঁ প্রতিক্রিয়া প্রকাশ করে কৈছে যে এই ইউডিএফ কংগ্রেসের লগত সামিল হয়ে যাব লাগে ইউডিএফ কংগ্রেসের লগত সামিল হব লাগে বলে বাচ্চা এটা জন্ম লই কেতিয়াবা আকু ঘুরি যাব পারে নাকি লৈছে ডাঙর হব আর যেমন দিন যাব ডাঙর তার জায়গা ডাঙর হব যদি কয় বলে না আকু একবার তুমি ঘুরি যাওয়া যাব পারি নিকি নহব অসম্ভব কথা অসম্ভব কথা বিজেপিক পরাভূত ইম্পসিবল বিজেপিক পরাভূত করব কারণে তেনেকুয়া মতলব আমি আমার অস্তিত্ব শেষ করে দিই না না বিজেপিক পরাভূত করব কারণে ধর্ম আমি ধর্ম নিরপেক্ষ যিমান দল আছে গোটে ভারতবর্ষ সবর লগত আমি যে কোনো দলের লগত যাওয়ার কারণে আমি রেডি আছো আমার পার্টি হইলে সামিল হওয়ার কারণে নহে আমি আমার অস্তিত্ব বাকি রাখি আজি সব এই গুজরাটত এইবার যদি কংগ্রেসের কোনো ভাল রিজাল্ট পায় সেইটো কিহ পাব যে কে নাম তার হার্দিক পাটেল আর যে দুইজন লড়া লইছে সরু সরু লড়া সেই দুইজনেই মোদী সাহেবের নাম ডুবাই দিব এই এলায়েন্স হওয়ার কারণে এটু এটা সম্ভব হব বিহারত হয়েছে এটু এলায়েন্স হওয়ার গ্র্যান্ড এলায়েন্স হওয়ার কারণে হয়েছে এটি বুঝা যায় যে অহাদিন ভারতবর্ষর পলিটিক্সত সরু সরু পার্টি মিলি এলায়েন্স যদি করে তো সকল লাভ নহলে মোদী সাহেবের লাভ হব খোলা খুলি কথা গোটে ভারতবর্ষর কথা মানে কই আছো যদি কংগ্রেসে বিচারে এলায়েন্স করিব জি যদি কংগ্রেসে যদি বিচারে এলায়েন্স যদি সব সেটো মই নকওঁ কেনে সকলে যেতিয়া আমি কোনো এটা ভাল কথা কওঁ লগে লগে এই মন্তব্য কি কি কোন কোন লাইনে মন্তব্য দি দিয়ে ডাঙর পার্টি ডাঙর মানুষ আমি একো মন্তব্য নিদিও যেহেতু রাহুল গান্ধী আহিব ধরক সব আমি এতিয়া আপুনি এটা ভাল কথা খুঁজি আছে যে রাহুল গান্ধী যদি আহে তো সেইটোই সকলে কালিলৈ ক্রিটিসাইজ করা আরম্ভ করে দিব আমার কি নাম আছে আমার কি হস্তি আছে গোটে ভারতবর্ষক আমার কোনে জানে বেলে বোলে রাহুল গান্ধী আহিব আর এইটু হব এইটু হব এইটু আমি এইটো কোনো মন্তব্য নকরো আপনাদের আমার বিষয়ে যে আছে আপনাদের আপনাদের পঞ্চায়েত নির্বাচন অকলে খেলিব নাকি ভালকে ধরো পঞ্চায়েত অকলেই আমি উলাইছো আমি আমার ঘরের পর অকলে উলাই আমি আলোচনা করে আছো পঞ্চায়েত নির্বাচনক কেন্দ্র করে যে আগন্তুক পঞ্চায়েত নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ হব এইভাবেই যে মিত্রদল অগপ বিজেপি আর বিপিএফর মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে ইয়ার বিপরীতে ইউডিএফ আর কংগ্রেসের মধ্যে মিলন হব নাকি লোক প্রশ্ন হয়েছে অবশ্যই ইউডিএফ আর কংগ্রেসের নেতৃত্ব ইয়াক অস্বীকার করেছে বদরুদ্দিন আজমলে কিছু সময় আগে কি কৈছে আমি দেখুয়াইছিল কৈছিল যে ধর্ম নিরপেক্ষ দলসমূহ একত্রিত হওয়াটা বিচারে যি কি নক প্রশ্ন হয়েছে এই নির্বাচন আসলে বিচ্ছেদ আর মিলনের হব নাকি বিচ্ছেদ মিলনের উপর কথা পাতার লগে স্বাভাবিকতে মনত পৰিছে প্রতিপত্নীর কথা
পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে পুতি পত্নীর উত্তরপূর্ত সম্পর্ক আছে, কেন ধরনের সম্পর্ক আছে আমি ব্যাখ্যা করো যে বিভিন্ন সমষ্টি রোটেশন ভিত্তিক কেতিয়াবা পুরুষের বাবে প্রাধান্য দিয়া হয়, কেতিয়াবা মহিলার বাবে দিয়া হয়। যেতিয়া কোনো একটা সমষ্টিত এই সিটটি মহিলার বাবে রিজার্ভ থাকে, তেতিয়া যিজন পুরুষ সভাপতি বা পুরুষ নেতা তার নির্বাচিত হয়েছিল আসন পত্নীক এড়ি দিয়ে আর একো একোজন রাবড়ি দেবীর জন্ম হয়, আকৌ পিছত আসন পুরুষের বাবে হয়ে যাওয়ার লগে মহিলাগুলো পুরুষক এড়ি দিয়ে, এনে ধরনের বহু ঘটনা সংঘটিত হয়েছিল তেজপুরত। তেজপুরের পর রূপজ্যোতি গোস্বামী আগবাইছে এক প্রতিবেদন। পতি পত্নী আর পঞ্চায়েত, এইবার পঞ্চায়েতত পতি পত্নীর সম্পর্ক, পতি নহলে পত্নী, পত্নী নহলে পতি, পঞ্চায়েতক লৈ পতি পত্নী তৎপর। এই দম্পতি কেগুলিক মন কর, এওঁলোক সকলো রাজনীতির সঙ্গে জড়িত, পত্নী আসলে রাজনীতির সঙ্গে জড়িত নাছে। বিহারের একালর মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর দরেই এওঁলোকো গৃহিণী আছে। লালু প্রসাদ যাদবে পদত্যাগ করবলগা হওয়ার লগে লগে রাবড়ি দেবী যিদরে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিল এওঁলোকো স্বামীর বাবে হবলগিয়া হল রাজনীতিবিদ। পঞ্চায়েত নির্বাচনত প্রার্থীক লৈ প্রতিবারেই নতুন নীতি, কেতিয়াবা আসন সংরক্ষণ থাকে মহিলার বাবে, কেতিয়াবা সকলোরে বাবে। মহিলার বাবে আসন সংরক্ষিত হওয়ার লগে লগে মহিলাও হয়ে পড়ে রাজনীতিবিদ, স্বামীর আসনত প্রতিদ্বন্দ্বিতা করে পত্নীয়ে। শ্রী রূপামণি বরা, আপনার কাছত বসে তুলসী বরা, মোর স্বামী হয়। আপনি পাঁচ বছর চলালে, এবার আগন্তুক নির্বাচন আহি আছে, কি কব এবার? এবার মনে খেলব, এবার জেন্সর জেন্সর কোনে খেলব? এবার আপনার স্বামী স্বামীয়ে ঠিক খেলো বলে কোয়া নাই, রাইজে যদি জোর করে তেতিয়া হলে স্বামীয়ে খেলিব পারে। আপনি সমর্থন জানাব না? জানাম। পত্নী এবার নেখেলে কিন্তু স্বামীয়ে খেলিব নে? মোর খেলার তার মানে ঠিক ইচ্ছা নাই, মই এটা বৃহৎ স্বার্থর কারণে যদি রাইজে বিচারে নিশ্চয়ই তার মানে আকো আগবার একটা ইচ্ছা আছে। আগতে আপনি সভাপতি আসলে? সভাপতি আসিল, হয়। তারপর মানে এক সভাপতি হলো, তারপর মোর শ্রীমতী সভানেত্রী হল, রাইজর বিপুল সহারি আপনি সহযোগ করেছে, নিশ্চয়ই করব লাগবে, অর্ধাঙ্গিনী যেটা করবই লাগবে। এয়া বিহগুড়ি গাঁও পঞ্চায়েতের কাহিনী। তেজপুর শহরের নিকটবর্তী এই পঞ্চায়েতের সভানেত্রী এইগুলি মহিলা এক নং বিহগুড়ি গাঁও পঞ্চায়েতের সভানেত্রী। আগতে মোর হাজবেন্ড আসলে দিগন্ত কুমার হাজরিকা। পলিটিক্সলৈ আহিবলৈ মন আছিল নে নাই? মোৰ একেবাৰে পলিটিক্সলৈ আহিবলৈ মন নাই, আৰু মই একেবাৰে বেয়া পাওঁ, এখেতহে আছিলে পলিটিক্সৰ মানুহ আচলতে। তাৰপিছতে মই যোৱাটো বছৰত মানে যোৱা লেডিজ হ'ল, সেইকাৰণে মই আহিব লগা হ'ল। কিন্তু এইবাৰ কি হ'ব, স্বামী আকৌ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবনে? বৰ মন নাই মানে, ল'ৰাই মেট্ৰিক পৰীক্ষা হেৰি দিব, এনেই পলিটিক্সত জড়িত হিচাপে মনটো আছে অলপ অলপ, তাৰমানে খেলো আছিলে, মই প্ৰথম হেৰিয়াত আছিলোঁ, তাৰপিছত লেডিজ হোৱাৰ কাৰণে মোৰ মিছেছ হ'ল। এইবাৰ তাৰমানে ৰাইজে এতিয়া মনটো একেবাৰে নাছিলে সঁচা কথা ক'বলৈ গ'লে, এতিয়া আকৌ ৰাইজে আহি ক'লে আকৌ মনটো যায় এই ইয়াৰ লগত জড়িত যে। এইগৰাকী হ'ল ভুবুৰাগুৰি পঞ্চায়তৰ সভানেত্ৰী। আসনখন যোৱাবাৰ মহিলাৰ বাবে সংৰক্ষিত হোৱাৰ লগে লগে স্বামীৰ পৰিৱৰ্তে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিলে পত্নীয়ে। মোৰ নাম ৰেহানা খাতুন, মই ভুবুৰাগুৰি গাঁও পঞ্চায়তৰ সভানেত্ৰী। এইবাৰ খেলিবনে নেখেলে? এবাৰ মোৰ মই এইবাৰ আছিলোঁ, মই লেডিজ লেডিজ আছিলে পাঁচ বছৰ মূৰে মূৰে লেডিজ জেন্টছ বদলি হৈ থাকে, মই লেডিজ আছিলোঁ এইবছৰ পাঁচ বছৰ, আৰু অহাবাৰ জেন্টছ কৰিব, মোৰ বদলি মোৰ হাজবেণ্ডে চলাব, হাজবেণ্ডে মানে খেলিবলৈ খেলিব। পিছে এইবাৰ স্বামীয়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব জানো? খেলিবলৈ ইচ্ছা আছে যদি আমাৰ দলীয় টিকেট পাওঁ, যদি আমাৰ মৌলানা বদৰুদ্দিন আজমলে যদি মানে যোৱাবাৰ মোৰ মিছেছ আছিলে, ৰাইজৰ কাম কাজ মোটামুটি ভালে কৰিছোঁ, এইবাৰ তেখেতে ভাবে যে মোক টিকেট দিলে ভাল হ'ব, পঞ্চায়তখন উন্নতি হ'ব, দলীয় টিকেট পালে মই নিশ্চয় খেলিবলৈ সাজু আছোঁ। আপোনাক এবাৰ পত্নীয়ে সহায় কৰিব?
অফিচিয়েলি মানে যিখিনি বস্তু মই না মানে গম নাজানো, তাইতো পাঁচ বছৰত মানে পঞ্চায়তখন চলাই এক্সপিৰিয়েঞ্চ হৈছে, যদি কিবা সহায় লাগে মই সহায় বিচাৰিম নিশ্চয়। ঘৰখন ঘৰখন চলোৱা আৰু পঞ্চায়ত চলোৱাৰ মাজত কেতিয়াবা আপোনালোকৰ মাজত অসুবিধা হৈছে নেকি? অসুবিধা হোৱা নাই, ঘৰখন আৰু পঞ্চায়তখন অলৰেডি বস্তুৰ ডিফাৰেঞ্চ, পঞ্চায়তখন ধৰক চলাবলৈ কিছুমান তাই হেৰি আছিলে, মহিলা আছিলে, কেতিয়াবা মিটিঙত গ'লে মই তেখেতক লৈ গৈছোঁ, এইখিনি সহায় মোৰ পৰা পাইছে। দোলাবাৰী গাঁও পঞ্চায়ততো একেই কাহিনী, মহিলাৰ বাবে আসন সংৰক্ষিত হোৱাৰ লগে লগে স্বামীৰ স্থানত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিলে পত্নীয়ে। দোলাবাৰী গাঁও পঞ্চায়তৰ সভানেত্ৰী, আগতে ৰাজনীতিৰ প্ৰতি আপুনি ইণ্টাৰেষ্ট আছিল নে নাছিল, নে স্বামীয়ে ৰাজনীতিৰ পথাৰলৈ আনিলে? নহয়, আগতে নাছিলে, কিন্তু যেতিয়া লেডিজ পৰি গ'ল আমাৰ পঞ্চায়তত সভানেত্ৰীৰ পদত, তেতিয়া মোক ৰাইজে খাপত মাৰি ধৰিছে, কৈছে আপুনি এজন শিক্ষিত মহিলা, আপুনি আমাৰ কাৰণে যোগ্য, আপোনাৰ বাহিৰে ইয়াত দোলাবাৰী গাঁৱত তেনেকৈ আৰু লিডি নাই। স্বামীয়ে মানে তেতিয়া ৰাইজৰ মানে ইচ্ছা দেখি পেলাই পিছত স্বামীয়ে মোক মানে পাৰ্মিশ্যন দিছে, অনুমতি দিছে। স্বামীয়ে নোকোৱাহেঁতেনতো আপুনি নেখেলে? সেইটোতো হয়, স্বামীয়ে য'ত মানে অনুমতি নিদিয়ে তাত সেইবিলাক কাম আমি কৰিব পাৰোঁ মাইকী মানুহে। এইবাৰ স্বামীৰ কিন্তু জিলা পৰিষদ খেলিবলৈ মন, আপুনি এবাৰ ছিটটো আপোনাৰ স্বামীক এৰি দিব নিদিয়ে? নাই, সেইটো অপেন ছিট, যেতিয়া যোনে খেলে খেলিব পাৰে, কিন্তু তেখেতৰ ইচ্ছা অনুযায়ী তেখেতে পাৰিব যদি দলে। মোৰ এইটোতো অপেন ছিট, মইতো এৰিব লাগিব, মইতো আগতে কৈছোঁ মই এৰি দিম। নাই, সেইটো যোনে পাওক, স্বামীক মই মানে এইটো পদত খেলিবলৈ মই মানাই কৰিছোঁ। কি কয়, খেলিব নে নেখেলে? এই চাওক, এইটো বস্তুটো সম্পূৰ্ণৰূপে কথা, আমি কংগ্ৰেছ দলৰ এটা মানে পুৰণা সদস্য হিচাপে আমাৰ গাঁওখনত বা আমাৰ অঞ্চলখনত মোৰ এটা নিজস্ব এটা ছবি আছে, মই কাম বন কৰি আছোঁ, আৰু জিলা পঞ্চায়তৰ সভাপতি হিচাপে মই মোটামুটি 5 বছৰ আৰু এওঁ কৰিলে 5 বছৰ 10 বছৰেই হ'ল। সকলোৱে এটা প্ৰমোশ্যন বিচাৰে, যদি দলে এইবাৰ প্ৰমোশ্যন দিয়ে মই মানে জিলা পৰিষদৰ কথা ভাবিছোঁ, যদি দিয়ে তেতিয়াহ'লে খেলিম আৰু। পঞ্চায়তত আচলতে ক্ষমতাৰ বিকন্দীকৰণ হৈছে নে পতিৰ ক্ষমতা পত্নীলৈ বিকন্দীকৰণ হৈছে, সেয়েহে প্ৰশ্নৰ বিষয় হৈ পৰিছে। কেমেৰা পাৰ্চন কৰহৰ সৈতে ৰূপজ্যোতি গোস্বামী, DY365। ডাক্তৰৰ পত্নী ডাক্তৰণী নহ'ব পাৰে, শিক্ষকৰ পত্নী শিক্ষকনী নহ'ব পাৰে, প্ৰফেচাৰৰ পত্নী প্ৰফেচাৰণী নহ'ব পাৰে, সাংবাদিকৰ পত্নী সাংবাদিকিনী নহ'ব পাৰে, কিন্তু পঞ্চায়ত সভাপতি পত্নী পঞ্চায়ত সভানেত্ৰী হ'ব পাৰে। আমি এইখিনি অলপ এটা সুৰ বাণিজ্যিক বিৰতি, আমাৰ আলোচনা অব্যাহত থাকিব। আমি পঞ্চায়ত নিৰ্বাচনৰ ওপৰত আলোচনা কৰি আছোঁ যে পঞ্চায়ত নিৰ্বাচন সমাগত কেতিয়া হ'ব, অৱশ্যে ডেট ঠিক হোৱা নাই, কিন্তু প্ৰশ্ন হৈছে যে এই পঞ্চায়ত নিৰ্বাচনক এইবাৰ মিলন বিচ্ছেদৰ ঘটনা সংঘটিত হ'ব। ইতিমধ্যে কৈছে বিজেপি অগপৰ BPF পৃথক পৃথকভাৱে খেলিব, UDF এই অগপৰ মাজত বুজাবুজি হ'ব নেকি, কংগ্ৰেছৰ মাজত বুজাবুজি হ'ব নেকি, তাৰ প্ৰশ্ন আহিছে। বৈকুণ্ঠ গোস্বামী আমাৰ লগত আছে। বৈকুণ্ঠ গোস্বামী, পঞ্চায়ত নিৰ্বাচনটো ডাঙৰ কথা নহয়, কিন্তু দুটা কথা আছে। অসম গণ পৰিষদৰ নেতৃত্বৰ পৰা জানিব পৰা মতে তেওঁলোকে পঞ্চায়ত নিৰ্বাচনক এইবাবেই গুৰুত্ব দিছে, তেওঁলোকেও আশংকা ব্যক্ত কৰিছে পৰৱৰ্তী বিধানসভা নিৰ্বাচনত বিজেপিৰ লগত হয়তো তেওঁলোকৰ বুজাবুজি নহ'ব, হয়তো লোকসভা নিৰ্বাচনত নহ'ব, গতিকে সেয়া এক আখৰা। ইয়াৰ ফলত অসম গণ পৰিষদত কিবা ক্ষতিগ্ৰস্ত হ'ব নে বিজেপি বেছি ক্ষতিগ্ৰস্ত হ'ব? নাই, এতিয়া বিজেপিৰ দৃষ্টিভংগীটো হৈছে কি যে তেওঁলোকেতো বিধানসভা নিৰ্বাচনত যেনে তেনেকৈ বৈতৰণী পাৰ হ'ল, এতিয়া প্ৰকৃততে তেওঁলোকৰনো আচল সমৰ্থন, জনসমৰ্থন কিমান আছে গ্ৰাছৰুট লেভেলত, সেইটো নাম্বাৰ ওৱান। নাম্বাৰ টু, এই 1.5 বছৰে তেওঁলোকে এই যে গেৰুৱাকৰণৰ বাবে প্ৰচণ্ড চেষ্টা কৰিলে, বা সাম্প্ৰদায়িক মেৰু বিভাজনৰ যিটো মানে এক প্ৰকাৰ অভিযান চলালে চৰকাৰী বেচৰকাৰী বা দলীয় লেভেলত, তাৰনো ইম্পেক্ট জনসাধাৰণৰ মাজত কি হৈছে, কেনেভাৱে গ্ৰহণ কৰিছে, এই দুটা কথা তেওঁলোকে জানিব চেষ্টা কৰিছে। ইম্পেক্ট যদি বেয়া হয় তাতে প্ৰভাৱ লোকসভাত পৰিব তেওঁলোকৰ? নহয়, স্বাভাৱিকতে সেইমতে তেওঁলোকে ব্যৱস্থা ল'বলৈ হয়তো সময় আছে বুলি ভাবিছে, কিন্তু এতিয়ালৈকে জনা নাই, কাৰণ অসমত এতিয়া আঞ্চলিকতাবাদী ঢৌ এটা অন্তৰ্নিহিত হৈ আপোনাৰ ফলগুৰ দৰে বহি আছে, সেইটো এতিয়া অগপয় কিমান দূৰ তেওঁলোকে সেইটো ভোটৰ বাকচলৈ লৈ যাব পাৰে সেইটো তেওঁলোকৰ কথা।
তেওঁলোকে ভাবিছে যে এই পরিবর্তিত পরিস্থিতিত তেওঁলোকে ভালভাবে সঁহাৰি পাইছে বিভিন্ন ঠাইত, বিশেষকে সংখ্যালঘুর একটা ডাঙর অংশ এ ডি ইউ এফর প্রতি মোহভঙ্গ হয়েছে, কংগ্রেসত তো টেস্টেড, বিজেপিতো তেওঁলোকে কোনোমতে নামে নলয়। ঠিক আছে, গতিকে সেই অংশটুকু লগত লৈ পেলাই আঞ্চলিকতাবাদী এটা হাওয়া এটা দিলীপ পাটগিরি সংখ্যালঘু অধিকৃত অঞ্চলত আপনাদের প্রভাব পেলাব পারিছে কিন্তু? সংখ্যালঘু বুলি নহয়, সংখ্যাগুরু সংখ্যালঘু সকলো অঞ্চলতে সমানে গণ পরিষদর প্রভাব বাড়িবলৈ আরম্ভ করেছে। আমি বিভিন্ন অঞ্চলত গৈছো, বিভিন্ন সভা সমিতিত আপোনালোকে দেখিছে যথেষ্ট সংখ্যক লোক মানে তাত গোট খাইছে, আৰু প্ৰতিবাৰে বহু সংখ্যক লোক তাত আমাৰ দলত জইন কৰিছে। আহি আমি ভাবো যে অহা নিৰ্বাচনত, অহা পঞ্চায়ত নিৰ্বাচনত অসম গণ পৰিষদে অকলেই নিৰ্বাচন খেলাৰ সিদ্ধান্ত যোৱা 13 তাৰিখৰ আপোনাৰ নৱেম্বৰৰ এক্সিকিউটিভত গ্রহণ করেছে, আর সেইমতে আমি আগবাড়িম, আর আমি ভাবো যে আমি সফল কাম হব পাৰিম। রহিম খান, যে এ আই ডি এফর বিকল্প হয়ে পড়ছে নাকি অসম গণ পরিষদ? নহয়, তেনেকুৱা গাঁৱর যেগুলো গ্রাসরুট লেভেল তেনেকুৱা ধরনের ই হওয়া নাই, কিন্তু এ জি পির একটা সেকুলারিজম ই আছে কারণে হয়তো কিছু সংখ্যক উপায় নাপায় যেগুলো মাইনরিটির কোন শক্তিশালী, ইউ ডি এফ শক্তিশালী হয়েছে না অগপ শক্তি? এতিয়া মাইনরিটির অঞ্চলবিলাকত এটাই ধারণা আর এটাই দৃঢ় ই হয়েছে যে আমার মাইনরিটি যাক অঞ্চল আছে সেই অঞ্চলবিলাকর মানুষ জনসাধারণের এটাই এতিয়া উচ্চারণ যে কংগ্রেসতহে আমি নিরাপত্তা পাম, আর কংগ্রেসের জড়িয়তে আমি উন্নয়ন হম, আর কংগ্রেসের জড়িয়তেই আমি আগবাড়ি যাম, এইটো গোটেই মাইনরিটি এরিয়াবিলাকত এটা উচ্চারণ সর্বস্তর হয়ে আছে। কংগ্রেসের পৰা বহুত সংখ্যক মাইনরিটি লোক আহি অগপত জয়েন কৰিছে, এনেকুৱা ধৰণৰ কিছু এজিবি যদি গৈছে আলটিমেটলি তেওঁলোকে ঘূৰি আহিব। আমিনুল ইসলাম, যে রহিম খানে কৈছে মাইনরিটি এরিয়াত সংখ্যালঘু এতিয়া কংগ্রেসের ওচৰত যাব বিচাৰিছে যে আমাৰ নিৰাপত্তা কংগ্রেসে দিব পাৰিব, ইউডিএফ দিব পাৰে? এইখিনি কংগ্রেসে দেখা পাইছে, ইমান দিন ইউডিএফত দেখা পাইছিল, এতিয়া কংগ্রেসে দেখা পাইছে। আকৌ কওক, আজি 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 আমি এটা কথা কব লাগিছো যে যোৱা পঞ্চায়ত নিৰ্বাচনত উই আৰ দ্য ছেকেণ্ড লাৰ্জেষ্ট পলিটিকেল পাৰ্টি, আমি দ্বিতীয় বৃহত্তম দল হিচাপে আছিলো। তাৰ আগৰ পঞ্চায়ত যদি আপোনালোকে লক্ষ্য কৰে তেতিয়াও দেখা পাব যে আমি দ্বিতীয় বৃহত্তম দল হিচাপত আমি অসমত আছিলো, আৰু আমি এইবাৰ তাতকৈ বেছি শক্তিশালী রূপেরে এইবার নির্বাচনত অবতীর্ণ হব ওলাইছো, আমি নিশ্চয় অসমৰ ভাল সহায় সহানুভূতি পাম আৰু অসমৰ ৰাইজৰ আশীষ আমি পাম। এইবাৰ অসমত এ আই ডি এফৰ যে অস্তিত্ব বিলীন হৈছে, অস্তিত্ব নোহোৱা হৈছে আৰু আস্থাবিশ্বাস যে নোহোৱা হৈছে তাৰ প্ৰমাণটো পঞ্চায়ত নিৰ্বাচনত দেখ দেখকে ওলাই যাব, আৰু লোকসভা নিৰ্বাচন কেনেকুৱা হ'ব কাৰণ আছিল এটা সময়ত আছিল যে পবিত্রতা, যে আদর্শ, যে নীতি, সেই নীতির পর ফালনি কাটি যেতিয়া গল রাইজে বুঝি পালে অসমৰ রাইজে এতিয়া বিভ্রান্ত নহয় আর ডিভিজন নহয়, আর অসমৰ রাইজে এক বাক্যে এতিয়া কংগ্রেস সবলীকরণ চুকে কোনো হয়েছে মাননীয় রিপুন বড়ো ডাঙরের নেতৃত্বত, এতিয়া রাহুল গান্ধী ডাঙরিয়া সভাপতি এই যুব শক্তির হাতত পড়িছে, গোটেই ভারতবর্ষের লগত অসম আমিনুল ইসলামে প্রমাণ আগুয়াই যাব, তার গুজরাটের নির্বাচনত আপনাদের দেখা পাবো যে কেনকুয়া হয়। হয় না, মই এটা কথা আমিনুল ইসলামে বলে শোনা নাই, তেওঁকে এবার আকৌ সংযোগ করব লাগে। হয় কোক বকিনু গোস্বামী। অ, মই এইটো কথা পয়েন্ট আউট করে দিব বিচাৰিছো যে আপনার একুজন একুটা অঞ্চলত এমএলএ সকলে চেষ্টা করে যাতে তেওঁৰ সমষ্টিটোত তেওঁ যি দলক প্ৰতিনিধিত্ব কৰে সেই দলৰ সংখ্যা বৃদ্ধি হয়, আৰু যোৱা যিকেইটা এই নতুন পঞ্চায়ত এক্টৰ অধীনত যিকেইটা নিৰ্বাচন হ'ল তাতো দেখা গ'ল। এতিয়া আপুনি চাওক, বামপন্থীৰ দলবোৰৰ হাতত এটাও পঞ্চায়ত বোধহয় নাই এতিয়া, তাৰ কাৰণ হৈছে বিধানসভাতো প্ৰতিনিধিত্ব নাই, কিন্তু বিধানসভাত যেতিয়া প্ৰতিনিধিত্ব বামপন্থী দলৰ আছিল তেতিয়া চিপিএমএ বোধহয় 3 নম্বৰ পজিশ্যনত আছিল পঞ্চায়তৰ ক্ষেত্ৰত, যে এই যে বিধানসভার শক্তি, বিধানসভাত এটা বিজেপির বহুত আছে, গতিকে আপনি ভাবেন যে পঞ্চায়েতের বিজেপির বহুত সংখ্যা হবো না? এটা বিজেপিয়ে অকল বিজেপিয়ে সেইটো আপনি ইয়ার আগতে আঙুলিয়া দিছে যে অকল বিজেপির ভোট লৈ অহা নাই, তাত বিপিএফর ভোট আছে, তাত আপনার অগপর ভোট আছে, তাত আঞ্চলিকতাবাদীর সমস্ত শক্তিয়ে বিজেপির পক্ষে ভোট দিছে, যে সেই আঞ্চলিকতাবাদী শক্তিবোৰ শক্তি বুলি মই এইকাৰণে কৈছো যে অগপ ফর্মেল দল আছে, তার উপরি দলত নথকাও আছে। ঠিক আছে বুঝিছো। মই জানিব বিচাৰিম যে কি পরিস্থিতিত আপোনালোকে অসম গণ পৰিষদক বাদ দি অকলশৰীয়া নির্বাচন প্রতিদিনে কৰিম বুলি ভাবিছে, কিয় আত্মবিশ্বাস বৃদ্ধি পাইছে?
তাৰ আগতে মই দুটা কথা কৈ ল'ব লাগিব। আমাৰ শ্ৰদ্ধাৰ বৈকুণ্ঠ নাথ গোস্বামী ডাঙৰীয়াই দুটা কথা কৈছে, যে এটা কথা কৈছে যে বিধানসভাত যেনে তেনে বিজেপি ক্ষমতালৈ আহিছে, এইটো অসমৰ ৰাইজে জানে। তেওঁ কি দৃষ্টিভংগীৰে যেনে তেনে বিজেপি ক্ষমতালৈ আহিছে বুলি কৈছে এইটো মই বুজি পোৱা নাই। আৰু দ্বিতীয় কথাটো হ'ল, তেখেতে কৈছে যে চৰকাৰখনে যোৱা ডেৰটাৰ বছৰত অসমত সাম্প্ৰদায়িক মেৰু বিভাজন সৃষ্টি কৰিছে। এই কথাটো মই মানি ল'বলৈ টান পাইছোঁ, কাৰণ অসমত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বত যি মিত্ৰজোঁটৰ চৰকাৰ চলি আছে, এই মিত্ৰজোঁটৰ চৰকাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই এটা কথা সদায় কৈ আছে যে পাহাৰ ভৈয়াম, বৰাক ব্ৰহ্মপুত্ৰ, হিন্দু মুছলমান খ্ৰীষ্টান বুদ্ধিষ্ট জৈন সকলো অসমীয়া মানুহৰ। গতিকে এতিয়া মই মূল কথাটোলৈ আহিছোঁ যে এই দুটা কথা তেখেতে হয়তো কি চিন্তা কৰি কৈছে নাজানো, মই সেইটোত বিতৰ্ক কৰিবলৈ নাযাওঁ, কিন্তু এই কথাটো শুদ্ধ নহয়। চাওক, আজি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পঞ্চায়তত যদি আমি ভাবোঁ, আমি বিধানসভাটো যদি ভাবিলোহেঁতেন, বিধানসভাটো যদি অকলে যুঁজিলোহেঁতেন, নিশ্চিতভাৱে একেধৰণৰ ফলে আমাৰ ওচৰলৈ আহিলেহেঁতেন। কিন্তু আমি সেইটো কৰা নাই, কাৰণ তাৰ আগতে লোকসভা ইলেকশ্যন ভাবিছো, আমি নহবা নহয়, শুনক, যোৱা লোকসভা ইলেকশ্যনত আমি বিজেপি এজিপি বিজেপি আমি অকলে অকলে যুঁজিছো লোকসভা ইলেকশ্যনত। আমাৰ এজিপিয়ে কি ফল কৰিছে সেইটো মই ক'বলৈ নাজানো, কিন্তু এটা নহয় চাওক, যে আজি অসমত অসমীয়া হিচাপে আজি কংগ্ৰেছৰ যি অপহাসন, কংগ্ৰেছৰ যি দুৰ্নীতি ভ্ৰষ্টাচাৰ, এই দুৰ্নীতি ভ্ৰষ্টাচাৰ আঁতৰ কৰাৰ ক্ষেত্ৰত অসমৰ জনসাধাৰণে, ঠিক আছে, অসমৰ জনসাধাৰণে কংগ্ৰেছ বিৰোধী যি কংগ্ৰেছ বিৰোধী শক্তিৰ, কংগ্ৰেছৰ বিৰুদ্ধে থকা ৰাজনৈতিক শক্তিক একত্ৰিতভাৱে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ বাবে অসমৰ ৰাইজে দিক দিছে। গতিকে সেই দিশত আমি বিধানসভাত আগবাঢ়িছো, এতিয়ালৈকে সিদ্ধান্ত হোৱা নাই, সেইটো আপোনালোকেহে কৈ আছে। ৰাজহুৱাভাৱে কোৱা কথাটো এতিয়ালৈকে আনুষ্ঠানিকভাৱে আজি আমাৰ ইয়াত অগপ দলৰো প্ৰতিনিধি আছে, এই কথাটো এতিয়ালৈকে স্পষ্ট হোৱা নাই। মই মোৰ সময় শেষ হৈ গৈছে, কিন্তু তাৎপৰ্যপূৰ্ণ কথা মমিন লালে কৈছে যে এতিয়াও অগপ বিজেপিৰ মাজত বিচ্ছেদ হ'ব বুলি চিয়ৰ হোৱা নাই, গতিকে বিচ্ছেদটো নহয়, মিলন একেলগে থাকিব পাৰে। আৰু ৰহিম খান আৰু আমাৰ আমিনুল ইছলামৰ কথা পাওঁ যে তেওঁলোকৰ মাজতো মিলন হোৱাৰ সম্ভাৱনা নাই, গতিকে বিচ্ছেদৰ মাজতে এই নিৰ্বাচন চলিবনে নাই, সেইটো এটা প্ৰশ্নৰ বিষয়ে। সকলোকে ধন্যবাদ জনাইছোঁ, অনুষ্ঠানৰ পৰা বিদায় লৈছোঁ, ধন্যবাদ।